রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অগ্নিকাণ্ড। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদা জেলার হবিবপুর ব্লকের কেন্দুপুকুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা কালো ধোঁয়া দেখতে পান। ঘটনাটি ঘটেছে মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া কুলাডাঙ্গা ব্রাঞ্চে। তড়িঘড়ি ব্রাঞ্চ ম্যানেজারকে খবর দিলে ছুটে আসেন ব্রাঞ্চ ম্যানেজার। খবর দেওয়া হয় দমকল ও হবিবপুর থানার পুলিশকে। ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন, আগুন নিয়ন্ত্রণে আনে। ব্যাংক ম্যানেজার জানিয়েছেন, খবর পেয়ে সকালবেলা তিনি এসে দেখতে পান ব্যাংকের ভিতর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। मैं पवन सम्बरिया ब्रांच मैनेजर सेंट्रल बैंक ऑफ कुलाडांगा। सुबह 8:40 पर मुझे रीजनल ऑफिस सिक्योरिटी से सिक्योरिटी ऑफिसर का कॉल आया। उन्होंने ब्रांच चेक करने को कहा क्योंकि स्मोक के कारण अलार्म ट्रिगर हुआ था। मैंने शिबू को कॉल किया, उसने ब्रांच खोली, फिर उसने मुझे बताया कि सर धुआं उड़ रहा है। हमने बिल्कुल 5 मिनट में ब्रांच पर आए, फिर शटर खुला, ग्रिल गेट खुला, काफ़ी धुआं निकल रहा था। फिर हमने तुरंत ही स्थानीय पुलिस और फायर ब्रिगेड को कॉल किया, कि आग लगी थी, धुआं बहुत ज़्यादा निकल रहा था। सर कितने बजे आग लगा था? ये हमें पता चला है लगभग 8:40 पर। তড়ি ঘড়ি দমকল কে খবর দিলে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কি করে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট নয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ। দেখতাম যে প্রচন্ড ধোঁয়া বেরোচ্ছে, ধোঁয়ার মধ্যে আমরা ঠিক ইনফরমেশনটা পাইনি বলে একটু আমাদের কোনো সমস্যা নেই, আমাদের ইয়ে হয়ে গেছে। তো আমি যখন দেখলাম যে প্রচণ্ড ধোঁয়া আছে, তখন আমাদের একটা ফ্যান আছে, সেটাকে আমি কল করি, সেটা চলেও এসছে, ওটার মধ্যে ধোঁয়াটা বের করি। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।